ব্যাক মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে এখন বাজে দুপুর দুটো। তো এখন হচ্ছে কি করছি বলো তো, ফ্রিজটা পরিষ্কার করছি। কারণ হচ্ছে কালকে মানে আজকে কত তারিখ, আজকে হচ্ছে 25 তারিখ, কালকে 26 তারিখ। তো 26 তারিখ বিকেলবেলা মানে কালকে এরকম 4:30-4:15 দিকে আমরা মানে আমার কাকা শ্বশুরবাড়ি চলে যাব, ওখান থেকে স্টেশন যাব আহমেদাবাদ স্টেশন। তো ওই জন্য আজ থেকে মানে গোছ গাছ শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে এখন এই দুপুরবেলা বসে বসে কি করব, তো ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই। ফ্রিজ থেকে সব জিনিসপত্র মানে ফ্রিজটা তো কালকে রাত্রেবেলায় বন্ধ করে দিয়েছিলাম, বরফটা একদম গলে গেছে, এবার একটু মুছে রেখে যাবো না, কারণ হচ্ছে মুছে না রাখলে কি বলতো ফ্রিজটার ভেতরটা গন্ধ হয়ে যাবে। তো আর আমি তো মানে বাড়ি থেকে মানে সঙ্গে সঙ্গে চলে আসবো না, বাড়ি থেকে আমার বর একা আসবে, তারপর আমি কিছুদিন আমার বাপের বাড়িতে থাকবো মানে কলকাতায় কিছুদিন থাকবো, তারপরে হয়তো 1 মাস থাকবো, তারপরে আবার আসবো। তো তো ভাবছি মানে আমার বড় আসলে কি হবে, ফ্রিজ ট্রিজ তো কিছু পরিষ্কার করবে না, তো ওই জন্য ভাবছি একেবারে পরিষ্কার করে রেখে তারপরে যাব। তো ওই জন্য ফ্রিজ থেকে সব জিনিসপত্র বার করেছি, মানে যা যা ছিল মানে সব চিলি সস, সয়া সস মানে আর মিঠা তোর গোলাপ জল মানে যা ছিল ফ্রিজের মধ্যে ছিল সব বার করে রেখে দিয়েছি। তো ওগুলো বার করে এবার ওগুলো কী করবো বলো তো, ফ্রিজটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে এগুলো মুছে আবার ফ্রিজের মধ্যেই রেখে দেবো, বাইরে আর রাখবো না, মুছে রেখে দেবো। আর আমার বর বাড়ি আসলে তখন একেবারে শুধু ফ্রিজটা সুইচ মানে বোর্ডের সুইচটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো ঠিক সেইভাবে গুছিয়ে রেখে যেতে হবে, কারণ বুঝতেই পারছো। তো চলো সব ঠিকঠাক করে নিই। দেখো ফ্রিজ থেকে সব বার করে নিয়েছি, এমনি কিছু ছিল না। তো এগুলো ড্রাই ফ্রুটস আছে, এখানে ঘি আছে, দেখো এখানে মিঠা তোর বিরিয়ানি মশলা, তারপরে ওইদিকে আর একটা ঘি, তারপরে সব এগুলো সব আছে, এগুলো সব মানে মুছে সব পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তাহলে ফ্রিজটা মুছে নিই, মুছে সব ঠিকঠাক করে নিই। তো ভিডিওটা দেখতে থাকো, আজকে শুধু কি বলো তো সব গোছ গাছ হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। শুকনো কাপড় দিয়েই মুছছি, দেখো ভিজে এ হয়ে আছে, জল হয়ে আছে, ওই জন্য শুকনো কাপড় দিয়েই মুছে নিচ্ছি। তো দেখো ফ্রিজটা মোছা হয়ে গেছে, তো এবার পুরো দেখো ফ্রিজের এটাও খুলে রেখে দেবো, সব খুলে মানে মিনিমাম আধা ঘন্টা খুলে রেখে দেবো। তো খুলে রাখলে কি হবে, এর মধ্যে যদি কোনো বাজে স্মেল থাকে কিংবা জল থাকে সেটা আস্তে আস্তে মানে শুকিয়ে যাবে হাওয়া লেগে। তো মিনিমাম আধা ঘন্টা আমি এরমে খুলে রেখে দেবো। তো তারপরে আমি মানে তার মধ্যে আমি যে ফ্রিজের মানে থাকার যে কভারগুলো আছে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিই, ওটা শুকিয়ে গেলে এর মধ্যেই রেখে দেবো, বাইরে রাখবো না, সব এর মধ্যেই রেখে তারপর ফ্রিজটা বন্ধ করে রেখে যাব। তো চলো তার আধা ঘন্টা খুলে এরকম রেখে দিই, তার মধ্যে যে এই কভারগুলো আছে কভারগুলো পরিষ্কার করে নিই। তো চলো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন হচ্ছে মানে বিকাল হয়ে গেছে, তো এখন মানে বিকালে টিফিন বানিয়ে নিয়েছি। তো বিকালে টিফিনে বানিয়েছি ম্যাগি, তো ম্যাগিটাকে একটু চাউমিনের মতো করে বানিয়েছি একটু ডিম টিম দিয়ে, তো সেটাই এখন খাচ্ছি। তো দুপুরবেলা ভাত টাত কিছু রান্না করিনি, চিড়ে খেয়েছিলাম, চিড়ে আর মুড়ি। তো রান্না করতে আজকে একদমই ভালো লাগছিলো না, তো ওই জন্য আর রান্না করিনি। তো এখন ম্যাগি নিয়ে বসে গেছি, তো ম্যাগিটা খাবো। আর দেখো ম্যাগি একজন খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখন খাবো ম্যাগি। তো একজন খাওয়া শুরু করে দিয়েছে, ম্যাগি
এটা খেয়ে নিই, নালে একজনে খাওয়ার পরে আমার ভাগের থেকে খেয়ে নেবে, তো তাড়াতাড়ি আমিও খেয়ে নিই, নালে আমার থেকে চলে যাবে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা বলবো, কারণ আজকে হচ্ছে দেখো নেওয়া স্টার্ট করে দিয়েছে। তো হচ্ছে আজকে ব্যাগ ট্যাগুলো প্যাকিং করবো, তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, তো চলো। তো হ্যালো ফ্রেন্ড, এখন হচ্ছে ব্যাগ গোছাচ্ছি, তো বাড়ি যেতে হবে, তো ওই জন্য ব্যাগ গোছাচ্ছি। তো দেখো এই শাড়িটা নিয়ে নেবো, এই শাড়িটা হচ্ছে এখান দিয়ে কেনা, তো শাড়ি কটা নিয়ে নিচ্ছি যদি পরি আর কি, কী জন্য যাচ্ছি, শাড়িটা তো অবশ্যই লাগবে, তো কী জন্য যাচ্ছি পরে তোমরা জানতে পারবে, এখন বলবো না, ওটা সিক্রেট। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই। তো হ্যালো ফ্রেন্ড, তো ব্যাগটা মানে গোছানো হয়ে গেছে, তো ব্যাগ গোছাতে গোছাতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, ডাল সিদ্ধ আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। আজকে রাতে ডিনারে হবে আলু ভাতে, বেশ শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখাবো, আর হচ্ছে টমেটোটাকে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো। এটাকে টমেটোটা পুড়িয়ে নিয়েছি, আর হচ্ছে একটা ডিম ভাজবো আর বড়ি ভাজবো, তো চলো ডিমটা ভেজে নিই। তো কাঁচ মানে টমেটো পুড়িয়ে, তো টমেটোটাকে মানে খোসাটা মানে পুরানো এই খোসাটা ছাড়িয়ে নেবো, এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, যেটা দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, আর দেবো একটু ধনে পাতা, আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখালে এত সুন্দর খেতে লাগে, তো তোমরাও খেয়ে দেখো, আমার তো খুব ভালো ভালো লাগে আলু ভাতে দিয়ে খেতে। তো দেখো টমেটোটা চটকে ভালো করে মাখিয়ে নাও, দেখো আমার বউ লাল টমেটো লাল নাইট্রো লাল। দেখো টমেটোটা মানে খোসাটা ছাড়িয়ে ভালো করে চটকে নিয়েছি, তো এরপরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, আর দেবো ধনে পাতা কুচি, আর দেবো দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা ভালো করে চটকে নেবো, মানে লঙ্কার ঝাল যেন ভালো করে বেরোয়, এমনভাবে চটকাতে হবে। তো দিয়ে দেবো পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী লবণ, আর
এর মধ্যে মাখিয়ে নেব নিয়ে একটু কাঁচা তেল দিই কাঁচা তেলটা অবশ্যই দিতে হবে তো কাঁচা তেলটা দিলে খেতে বেশি ভালো লাগবে তো দেখো এগুলো সব মাখানো এর সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেব কাঁচা তেল তো দেখো কাঁচা তেলটা দিয়েছি দিয়ে এবার মাখিয়ে নেব নিয়ে তারপরে ভাত দিয়ে খাবো আহ এখন থেকেই আমার কি বলবো মনে হচ্ছে এগুলো এখনই খেয়ে নিই হ্যালো ফ্রেন্ড তো হচ্ছে দেখো মানে রাতে ডিনার নিয়ে বসে গেছি তো রাতে ডিনারে দেখো কি কি নিয়েছি ও পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে আর ভাত ডাল সেদ্ধ আর হচ্ছে বেগুন পোড়া পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখানো আর হচ্ছে ডিম ভাজা আর এই যে একটা দেখো কাঁচা লঙ্কা নিয়েছি তো আমার বর দেখো বরের খাওয়া স্টার্ট হয়ে গেছে তো দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছে এখন একটাও কামড় দেয়নি যদি না খায় তাহলে কি হবে বুঝতেই পারছেন তো চলো রাতে ডিনারটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এখন অনেক রাত হয়ে গেছে প্রায় 12টা বেজে গেছে তো এতক্ষণ টিভি দেখছিলাম তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো চলো তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে তো টাটা গুড নাইট